ঢাকার বাইরে গেছে। তাহলে তো ভালোই হলো, দুবোন মিলে জমি আড্ডা দেয়া যাবে। এক কাপ চা দিতে বলতো, চা খেতে খেতে দুবোন মিলে জমিয়ে গল্প করব। তুই বস, আমি চা নিয়ে আসছি। আরে বস তো, বাসে কাজের লোক নেই? তোর চোখে নিচে কালি পড়লো কি করে, রাতে ঘুমাস না? চুপ করে আছিস কেন, কি হয়েছে সব আমাকে খুলে বল বোন। তুই তো জানিস ওর সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি ভালো নেই। দীর্ঘদিন পর অতি প্রিয় বোনকে পেয়ে বুকে চাপা ক্ষোভগুলোর অগ্নুৎপাত হলো। ইতু পারলে তখনই এই ঝামেলাটা ছেড়ে ফেলত, কিন্তু ত্রিনার সেমিস্টার পরীক্ষা আর ডাক্তার সময় দিলেন, ত্রিনাকে অপেক্ষা করতে হলো। বাড়িতে একা থেকে এরই মধ্যে ভেতরের ক্ষোভটা আরও বাড়ছিল, সাথে নাইমের উপর রাগটাও। নাইমের সীমাবদ্ধতা আর মেয়ের আগে লাইফস্টাইল বুঝে বিয়ের পর মেয়ের জন্য কিছু নির্দিষ্ট